সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আওতাধীন আইসিডিএস প্রকল্পের কাজ নিয়ে এডিসি প্রশাসনের বিরুদ্ধে আঙুল তুললেন রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এবং বিজেপি বিধায়ক শম্ভুলাল চাকমা। মঙ্গলবার 13তম ত্রিপুরা বিধানসভার তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনে আইসিডিএস প্রকল্পের কাজ নিয়ে এডিসি প্রশাসনের বিরুদ্ধে সরকারি অর্থ নয়ছয় করার অভিযোগ তুলে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, আইসিডিএস প্রকল্পে এডিসি এলাকায় ছটি প্রজেক্ট চলছে এবং সেই প্রজেক্টের অর্থ রাজ্য সরকার প্রদান করলেও সেই প্রজেক্টগুলো পরিচালনা করছেন এডিসি প্রশাসন। তাছাড়াও এডিসি এলাকার উন্নয়নের লক্ষ্যে এডিসি প্রশাসন যখন যেই পরিমাণ অর্থের দাবি জানায় তখন সেই পরিমাণ অর্থ বরাদ্দ করে থাকে রাজ্য সরকার, কিন্তু তা সত্ত্বেও এডিসি এলাকার বিভিন্ন স্কুল ও অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে পড়ুয়ারা খাবার পাচ্ছে না, কারণ এডিসি প্রশাসন স্কুলগুলোর জন্য ডাল চাল ক্রয় করছে না। পাশাপাশি এডিসি এলাকার শিক্ষক কর্মচারীরা সঠিক সময়ে বেতনও পাচ্ছেন না। এদিন এই একই প্রসঙ্গ টেনে বিধায়ক শম্ভুলাল চাকমা বলেন, গত দু তিন বছর যাবৎ এডিসি এলাকার প্রতিটি দপ্তরে দুর্নীতি মাত্রা ছাড়িয়ে যাচ্ছে এডিসি প্রশাসন, এর ফলে এডিসি এলাকার জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ছটা প্রজেক্ট চলছে আমাদের আইসিএস প্রজেক্ট, তো এগুলিতে প্রায় সময় সেখানকার বেতন বা সেখানে কেনাকাটা বা তাদের সেখানে যে সমস্ত কাজ হয় সেগুলি এডিসি প্রশাসন দ্বারাই পরিচালিত হয়। সেখানে একটা বিষয় হচ্ছে যে পার্টিসিপেট করছে সেগুলোর জন্য কোনো টেন্ডার বা কিছু করা হয়নি, তো আমরা একটা ইনকোয়ারি দিয়েছি, কিন্তু সময় সময় এডিসি এখানে যারা আছেন বিধায়ক মানে এডিসি এলাকার আমাদের বিধায়ক এবং অপোজিশন যারা বিধায়ক আছেন তাদের কাছেও আমি অনুরোধ রাখবো যে এডিসি প্রশাসনকে আমরা যখন যেটা তারা আমাদের কাছে নির্দেশন আসে আমরা সেইভাবেই টাকাটা কিন্তু তাদেরকে বরাদ্দ করে দেই আমরা, কিন্তু সেখানে আমরা পরিচালনা করতে গিয়ে দেখছি সেখানে বাচ্চাদের খাবার দিতে গিয়ে সময়মতো খাবার দেওয়া হচ্ছে না, কারণ চাল ডাল কেনা হচ্ছে না বা জিনিসপত্র যেগুলো কেনার দরকার সেগুলো টাইমলি কেনা হয় না। স্যালারি দেওয়া অনেকবার মনু এবং কাঞ্চনপুর আইসিডিএস প্রজেক্টে অনেকবার বন্ধ হয়ে গেছে, সেটা আমার মেনে নিতে কোনো অসুবিধা নেই। আমরা সেখানে প্রশাসনিক যারা দায়িত্বে রয়েছেন এডিসি তাদেরকে ডেকেও আমরা কথা বলেছি, টাকা দেওয়া সত্ত্বেও তাদের সময়মতো বেতন দেওয়া হয় না। এই বিষয়টা নিয়ে আমাদের দপ্তরের সচিব এবং আমাদের অধিকর্তা ওনারা এডিসি প্রশাসনের সঙ্গে কথা বলছে এবং ওই দিন 4 তারিখের যে ঘটনা সেটার জন্য ইনকোয়ারির জন্য আমরা নির্দেশ দিয়েছি। এই ধরনের পত্র পত্রিকায় লেখা এডিসি প্রশাসনের ব্যাপারে কিন্তু আমরা প্রত্যেকটা দিনই লক্ষ্য করতে পারছি, যেখানে এডিসির প্রশাসন গত 2-3 বছর যাবৎ করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে দুর্নীতির সীমা ছাড়িয়ে যাচ্ছে এবং যার কারণে এডিসির যারা জনগণ ওনারা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। উল্লেখ হয়ে গোটা বিষয়টি নিয়ে পূর্বেও এডিসি প্রশাসনের সাথে আলোচনা করেছিল রাজ্য সরকার, কিন্তু তা সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি, তাই বর্তমানে এই গোটা বিষয়টি খতিয়ে দেখার লক্ষ্যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানান সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।